দর্শক আসসালামু আলাইকুম, কেমন কাটছে আপনাদের শীত? আসলে প্রচুর পরিমাণ শীত পড়ছে। তো আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি টয়োটা হায়েস গাড়ি নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই চেয়েছেন যে গ্যাস পেট্রোলের গাড়ি, তো আমি কিন্তু গ্যাস পেট্রোলের গাড়ি নিয়ে হাজির হয়েছি। যাদের আসলে টয়োটা হায়েস ওলশেপের গাড়ি দরকার গ্যাস পেট্রোল, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এই গাড়িটি সরাসরি দেখতে হলে চলে আসবেন ফরিদপুর জেলার খলিলপুর বাজার। দর্শক আগে বলে দিলাম, আর ভিডিওটি মনোযোগ সহকারে ফুল দেখা অনুরোধ রইল, আর দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে আজকে সুন্দর একটি টয়োটা হায়েস গাড়ি। দর্শক এটা হচ্ছে গাড়ি টয়োটা হায়েস, আমি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল। দেখুন এটি হচ্ছে গাড়িটির পেছনের কন্ডিশন, এটা হচ্ছে গাড়িটির বাম সাইডের মানে ডান সাইডের কন্ডিশন। আর গাড়িটি কিন্তু ফাইভ ডোরের গাড়ি, দেখুন। এটা হচ্ছে গাড়ির সামনের চাকার কন্ডিশন, নতুন চাকা আছে দেখুন ম্যাক্সেস। এটা হচ্ছে বাম সাইডের সামনের চাকা, দেখুন নতুন ম্যাক্সেস। এটা হচ্ছে গাড়িটির পিছনের বাম সাইডের চাকার কন্ডিশন। দর্শক এটা হচ্ছে সামনের শেপ, দেখুন। এটা হচ্ছে গাড়িটির উপরের কন্ডিশন। আমি আশা করবো যাদের আসলে গাড়িটি পছন্দ হবে সরাসরি দেখার পরে দাম দর করবেন, দেখুন। আর গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ13-1004, দেখুন গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার, এটা অনেক সুন্দর নাম্বার আছে। তো দর্শক এটা হচ্ছে ডান সাইডের ডোরের কন্ডিশন, আর ডান সাইডের ডোরটা কিন্তু মানে যে গ্লাসটা এটা কিন্তু ম্যানুয়াল, দেখুন। আর এটা হচ্ছে গাড়ির স্টার্টিং, দেখুন। এটা হচ্ছে গাড়ির মিটার কন্ডিশন, আর গাড়িটির তো যে ক্ষেত্রে মানে অটো গিয়ার সেক্ষেত্রে দেখুন। আর এটা হচ্ছে গাড়িটির বাম সাইডের, দেখুন। এটি মনিটর লাগানো রয়েছে, দেখুন। তো দর্শক এটা হচ্ছে বাম সাইডের ডোরের কন্ডিশন, দেখুন। এটা হচ্ছে বাম সাইডের কন্ডিশন, ড্যাশবোর্ড ফ্রেশ রয়েছে। আর গাড়িটিতে কিন্তু ডুয়েল এসি সিস্টেম, দর্শক দেখুন। গাড়িতে বক্স এসি ব্যবহার করা আছে, একদম অরিজিনাল গাড়ির সাথে আসছিল। আর গাড়িটি যেক্ষেত্রে ফাইভ ডোরের গাড়ি সেক্ষেত্রে কিন্তু অনেক মানে চালা অনেক মজা পাওয়া যাবে। এটা হচ্ছে সিটের কন্ডিশন, দেখুন। তো দর্শক এটা হচ্ছে পিছনের ব্যাকলার কন্ডিশন, দেখুন। আর এই গাড়িটা কিন্তু বর্তমান মানে এলপিজি করা রয়েছে, এলপিজি কনভার্ট করা রয়েছে, যে কোনো আপনারা চাইলে আপনারা সিএনজি কনভার্টও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভাই এটা কত লিটারের এলপিজি করা আছে? 90 দর্শক 90 লিটারের এলপিজি করা রয়েছে। তো দর্শক এটা হচ্ছে আপনার ইঞ্জিন, এটা কিন্তু অরিজিনাল, দেখুন এখানে লেখা আছে কিন্তু 1 টিয়ার, দেখুন। তো এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিনের গাড়ি, বর্তমান এলপিজি তে কনভার্ট করা রয়েছে। যারা আসলে অনেকেই চেয়ে থাকেন যে ভাই এলপিজির গাড়ি 1 টিয়ার ইঞ্জিন হলে ভালো হয়, তারপরে দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থা আছে, দেখুন অনেক স্মুথ সাউন্ড। এটা 100 বাড়ি দাও, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালোই, মোটামুটি। তো আপনার গাড়িটা তো আমরা দেখলাম, আমার দর্শকদের দেখালাম, এখন হচ্ছে এই গাড়িটা সরাসরি দেখতে হলে কোথায় আসতে হবে? আসতে হবে ফরিদপুর খলিলপুর বাজার। আচ্ছা, তো এখন হচ্ছে এই গাড়িটা কত সালের মডেল? মডেল হচ্ছে গিয়া 2004-এর। আচ্ছা, রেজিস্ট্রেশন কততে? 2009-এর। আর কাগজপত্র কি অবস্থা আছে? কাগজপাতি 2 বছর ডেট ফেল। 2 বছর ডেট ফেল আছে। আচ্ছা, এখন হচ্ছে এই গাড়িটার তো কোনো মোবাইল টোবাইল খায় না? না। আচ্ছা, কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই? এই ধরনের কোনো হিস্টোরি নাই। আপনাদের কাছে এই গাড়িটা কত বছর যাবত আছে? আমাদের কাছে আছে ধরেন 3 বছর। 3 বছরের মতো, মানে 3 বছর রানিং, মানে 4 বছর যা পড়ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে এই গাড়িটার কত টাকা দাম চাচ্ছেন? গাড়িটার দাম চাচ্ছি 4,50,000। 4,50,000 টাকা। এক্ষেত্রে মানে কাগজপত্র যদি কোনো ভাই দেখা যাচ্ছে করে দিতে বলে, খরচা দিলে আপনারা করে দিবেন, আর তারা যদি করে নিতে চায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। জি জি। আচ্ছা, তো ভালো থাকবেন। ঠিক আছে।